দেশে করোনা সংক্রমণ এখন সর্বোচ্চ চূড়ায়, টানা চার দিন শতাধিক মৃত্যু। আর দেশে করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে খুলনা। এই বিভাগে করোনার নতুন ঢেউ এখন ঘরে ঘরে। খুলনা অঞ্চলে অক্সিজেনের চাহিদা বেড়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় চার গুণ। করোনা ইউনিটগুলোতে সিট খালি না থাকায় সিটের জন্য যেমন হাহাকার উঠেছে, একই অবস্থা অক্সিজেনের জন্য। অক্সিজেনের প্রয়োজন এমন অনেক রোগী ভর্তি হতে পারছেন না হাসপাতালে। এ সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। বিভাগীয় শহর খুলনায় এখন সরকারি বেসরকারি মিলিয়ে তিনটি হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনার আশপাশের জেলাসহ বিভাগের প্রায় সব জেলার রোগী এসব হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। অক্সিজেনের প্রয়োজন এমন অনেক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ না পেয়ে চলে যাচ্ছেন বাড়ি। রোগীদেরকে অক্সিজেনের জন্য ছুটোছুটি করতে হচ্ছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। অনেকের ছয় হাসপাতাল ঘুরেও মিলছে না অক্সিজেন। খুলনা অক্সিজেন ব্যাংক সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে খুলনার মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে। তারাও হিমশিম খাচ্ছে অক্সিজেনের যোগান দিতে গিয়ে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে অক্সিজেনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন এক বছর আগেই, কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। কুষ্টিয়া সদর হাসপাতালে অক্সিজেনের সংকটের কারণে রোগী পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্যত্র। সাতক্ষীরা সদর হাসপাতাল সহ জেলার সবগুলো উপজেলা হাসপাতালে রয়েছে অক্সিজেনের তীব্র সংকট। পটুয়াখালীর দশমিনায় 50,000 হাসপাতালে দেখা দিয়েছে মাত্রাতিরিক্ত অক্সিজেন সংকট। এইসব অঞ্চলে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন রোগীদের অনেকে। যশোরের সারসাই গুরুজবাগান নামের 50,000 একটি হাসপাতাল থেকে রোগীরা ছুটছেন যশোরের দিকে।